নমস্কার, জি চব্বিশ ঘন্টায় স্বাগত। আমি আত্রেয়ী, আপনাদের সঙ্গে আছি এই মুহূর্তে এবং আমাদের আলোচনা চলছে একাধিক বিষয় নিয়ে। তো আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা ছোটোখাটো ধারণা আছে, তার কারণ বিষয়টা বলি ভারতের স্বাস্থ্য এবং মেডিকেল এডুকেশনে প্রযুক্তির সমন্বয়। আমাদের বাড়িতে আগছাড়ি আমরা নানান রকমের মেডিকেল ইনস্ট্রুমেন্টস ব্যবহার করি, যেটা বাড়িতে বাড়িতে পাওয়া যায়। সুগার মাপার যন্ত্র ধরুন, বা ব্লাড সুগার মাপার যন্ত্র বলি যেটাকে, ব্লাড প্রেশার মাপার যন্ত্র, এরকম আমাদের সাধারণ মানুষের কাছে টেকনোলজি, মেডিকেল টেকনোলজি পৌঁছে দেওয়ার মতো অনেক কিছু উপকরণ বা জিনিস আমাদের বাড়িতে আছে। আর তাছাড়া যারা চিকিৎসক তাদের কাছে তো আছেই, না হলে চিকিৎসার সঙ্গে প্রযুক্তি এমনভাবে জড়িয়ে ছিল, আছে এবং থাকবেও, সেই গুরুত্ব, তার তাৎপর্য এগুলো একটু বোঝার চেষ্টা করব যখন এটা শিক্ষাক্ষেত্রের আঙিনায় চলে আসে। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আরও একবার আমি একটু বিষয়টা বলি, সেটা হচ্ছে ভারতের স্বাস্থ্য এবং মেডিকেল এডুকেশনে প্রযুক্তির সমন্বয়। আমাদের সঙ্গে এই প্যানেলে যারা আছেন আলোচনার জন্য তাদের সঙ্গে আমি একটু চট করে আলাপ করাবো। আমাদের সঙ্গে আছেন লতিকা দাস, প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ, কল্যাণী। ম্যাম, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর দেবাশিস ভট্টাচার্য, ডিরেক্টর জেনারেল একাডেমিক্স জেআইএমএস অর্থাৎ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল এবং ফর্মার ডিএমই ওয়েস্ট বেঙ্গল। আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর রঘুনাথ মিশ্রা, প্রিন্সিপাল, আইকিউসিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, স্বাগত আপনাকে। এবং আছেন আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়, এক্স ডিএমই ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভাইজার শান্তিনিকেতন মেডিকেল কলেজ। তো আমি এই আলোচনা পর্বে প্রথমেই প্রফেসর ডক্টর দেবাশিস ভট্টাচার্যকে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। স্যার, যখন মেডিকেল ক্ষেত্রে আমরা জানি টেকনোলজি ব্যবহার হয়েছে, হচ্ছে এবং হবেও, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল সায়েন্স নিয়ে যারা পড়ছে বা ডাক্তারি পড়ছে, এই সমস্ত বিষয়ে টেকনোলজির ব্যবহার আপনারা কীভাবে পড়ান এবং শেখান, এটা একটা যেমন প্রশ্ন, তার সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই শিক্ষার সঙ্গে প্রযুক্তির সমন্বয় এটা কতটা সহায়ক হয়ে ওঠে মেডিকেল ক্ষেত্রে। খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বক্তব্য একটাই যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন ওভারঅল টেকনোলজির ইউটিলাইজেশন কিন্তু অনেক কম ছিল, কারণ টেকনোলজি সেভাবে অ্যাডভান্স ছিল না। আমরা যেমন প্রথম অ্যানাটমি ক্লাসে ঢুকি তখন আমরা বডি ডিসেকশন ডাইরেক্টলি বডির ওপর আমরা করতাম। অনেকেই প্রথম এসে ঘৃণা পেত, ভয় পেত। সেই প্রবলেমগুলো এখন সলভ হয়ে গেছে যেহেতু স্কিল ল্যাবস তৈরি হয়েছে, যেখানে সাইমুলেশনের মাধ্যমে কিন্তু সেগুলোকে আমরা ট্রেনিং দিতে পাচ্ছি। দ্বিতীয় প্রবলেম যেটা হতো আগে, যে বডিগুলো ডিকম্পোজ অনেক সময় হয়ে থাকতো, যে কোনো কোয়ালিটি টিস্যু ডিসেকশন করাটাও মুশকিল হতো, যেটা এই স্কিল ল্যাবের মাধ্যমে ভার্চুয়াল লেভেলে যখন আমরা ট্রেনিং দিচ্ছি তখন এই প্রবলেমগুলো কিন্তু থাকে না, আরও সুন্দরভাবে স্টুডেন্টদের আমরা শেখাতে পাচ্ছি। এরকম ধরনভাবে একটু আগে যখন আপনি যখন শুরু করেছিলেন যে এই যে ব্লাড প্রেশার যন্ত্র আমাদের আগে হলে কী করতো, যে মার্কারি ছিল, টিপে টিপে ধরা হতো, মানুষ নিজেই মাপতে পারতো না, কাউকে ডাকতে হতো, যেখানে ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, ওষুধের দোকানে অনেক সময় অ্যাভেলেবেল হচ্ছে, সেখানে গিয়ে মাপ প্রেশার মাপাতে যেত। এখন ইনস্ট্রুমেন্টেশন এত ভালো হয়েছে যে আপনি কোনো রকমের কাফটা জড়ালেই যন্ত্র কিন্তু নিজেই মেপে দিতে পারছে। এক্স্যাক্টলি। তো এইভাবেই বিভিন্ন উপায়ে কমিউনিটি লেভেলে এবং মেডিকেশন এডুকেশন লেভেলে কিন্তু টেকনোলজি ভীষণভাবে আমাদের কাজে লাগছে। আর দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে যেটা বলছিলেন যে ভবিষ্যতের জন্য আমরা কীভাবে করতে পারি, এখন একটা প্রসঙ্গ এসে গেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাবতে গেলে মনে হয় তার মানে কি আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্সের অভাব ঘটেছে। অভাব যদি ঘটে থাকে তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নেব। প্রশ্ন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে তৈরি করছে, সেটা কিন্তু ন্যাচারাল ইন্টেলিজেন্সই তৈরি করছে। কাজেই এটা কিন্তু পারস্পরিক পরিপূরক, এটা কখনোই নয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেল মানে ন্যাচারাল ইন্টেলিজেন্সটার উবে যাবে। সেই আশঙ্কাটা কিন্তু অনেকেই অনেকের মনে অনেকে ভুগছে। ভুগছে কারা? যেখানে লোয়ারিং অফ ইন্টেলিজেন্স হচ্ছে। সত্যি কথা বলতে কি মেডিকেল এডুকেশনের সিস্টেমে
আমরা সবসময় চেষ্টা করছি কি প্রচুর সংখ্যায় ডাক্তার তৈরি করতে, কিন্তু উচিত একটা পিরামিডাল স্ট্রাকচারে যেখানে ডাক্তারের সঙ্গে নার্সিং রেশিও হওয়া উচিত অ্যাটলিস্ট 5 times, আর প্যারামেডিক্সের সংখ্যা হচ্ছে অ্যাটলিস্ট 10 times to 20 times. সেই স্ট্রাকচার যদি মেনটেন করা হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান হেল্প দ্য কমিউনিটি অ্যান্ড দ্য মেডিকেল এডুকেশন সিস্টেম সাইমালটেনিয়াসলি। আচ্ছা, আপনার কাছে আমি আসবো, আরও প্রশ্ন আছে। একটু লিপিকা ম্যাডাম, আপনার লতিকা ম্যাডাম, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সিমুলেশন ল্যাবের যেটা ভূমিকা, এটা মেডিকেল এডুকেশনে কীভাবে আপনি দেখেন এবং কতটা প্রভাব রয়েছে? ধন্যবাদ, একটু কাছে নিয়ে বলবেন প্লিজ ম্যাম। ধন্যবাদ। সিমুলেশন যেটা বলতে বোঝায়, সিমুলেশন হচ্ছে রিয়েল লাইফের কিছু ঘটনা বা অবজেক্ট বা প্রসেসকে রেপ্লিকেশন করা একটা কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে। এই সিমুলেশন কিন্তু আমি নার্সিং তরফ থেকে বলছি, কারণ মেডিকেল এডুকেশন বলতে যেটা বোঝায় সেখানে কম্পোনেন্ট কিন্তু ডক্টর, নার্স, পেশেন্টের বাড়ির লোক। সুতরাং একই রকমভাবেই সিমুলেশন আগেও ছিল, কারণ সিমুলেশনের প্রয়োজনীয়তাটা কোথায়, কারণ দুজনের ক্ষেত্রেই একটা যখন লাইফ সিচুয়েশানে যাবে রিয়েল লাইফে এক্সপোজ হওয়ার জন্য, তখন কিন্তু একটা মেন্টাল ট্রমা হতে পারে। যেমন তাছাড়া কিছু কিছু সিস্টেম মানে সিচুয়েশান আছে সবসময় বাস্তবে পাওয়া যায় না, যেমন অ্যাডভান্স লাইফ সাপোর্ট বা CPR, সেখানে কিন্তু যদি হঠাৎ করে সেই প্রফেশনাল পার্সন যেটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডে আছে, সে ডক্টর স্টুডেন্ট হতে পারে বা নার্সিং স্টুডেন্টস, এক্সপোজ হলে তারা কিন্তু একটা সাইকোলজিক্যালি এফেক্ট হবে। সুতরাং সিমুলেশনের খুবই দরকার আছে। তবে সিমুলেশন এখন যেটা হয়েছে, আমাদের সময়েও যেটা ছিল, যেটা স্যার বললেন, এখন অনেক রকম হাই ফিডেলিটি ম্যানিকিন আছে, সেখানে কিন্তু প্র্যাকটিসটা ঠিকমতো হচ্ছে কি না, সিস্টেমে এফেক্ট করছে কি না, স্টেপগুলো এফেক্টিভ কি না, সবগুলোই দেখা যায়। তবে সিমুলেশনের অনেকগুলো সুবিধেও আছে, কারণ 1 number হচ্ছে এটা স্টাক সেফটি এবং কন্ট্রোল এনভায়রনমেন্টে, সুতরাং পেশেন্টের কোনো রিস্ক থাকে না, এবং যারা শিখছে তাদের কোনো একটা ভয় যে থাকে সাইকোলজিক্যাল, তারাও সেটা থাকে না, যখন এক্সপোজ হবে তাদের এই ভয়টা কেটে যাবে। দ্বিতীয়ত এটাতে আর একটা হচ্ছে যে প্রসেস সিস্টেমটা শিখছে, টিম স্পিরিট, কীভাবে একসাথে কাজ করতে হয়। আর সিমুলেশন তখনই সাকসেসফুল হবে, শুধুমাত্র সিমুলেশন কিন্তু লাইফ সিচুয়েশানে গিয়ে করতে পারবে না, এখানে প্র্যাকটিস এবং স্কিলটা বাড়বে, কিন্তু প্রফেশনাল প্রফিসিয়েন্সি বা কম্পিটেন্সি বাড়াতে গেলে সেটা কিন্তু মাস্ট হ্যাভ টু এক্সপোজ ইন দ্য রিয়েল লাইফ সিচুয়েশান। কারণ আমরা সিমুলেশনে যাই করিক না কেন, কিছু কিছু জিনিস আছে যেটা হঠাৎ করে হয় সিচুয়েশান বেস্টে গেলে, ইমোশনাল যে তফাতগুলো হয় সেই তফাতগুলোকে হ্যান্ডেল করা, ক্রিটিক্যাল ডিসিশন মেকিং করা, তখনই কিন্তু তারা করতে পারবে। সুতরাং সিমুলেশন একবার করলে হবে না, এটা প্র্যাকটিস করতে হবে। এর সুবিধে আছে কি, অ্যাক্সেসেবল, টাইম যখন খুশি করতে পারবে, রিপিট করতে পারবে যতক্ষণ না আমি সাকসেসফুল হচ্ছি, যেমন আমাদের রিসাসিটেশনে হয়, যতক্ষণ পর্যন্ত স্টেপসগুলো আমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারছি না ততক্ষণ কিন্তু আমার সার্টিফিকেট আমি পাবো না। সুতরাং আমাকে হ্যাভ টু অবটেন আই মাই স্কিল অ্যান্ড কম্পিটেন্সি, প্রফিসিয়েন্সি পেতে গেলে আমাকে কিন্তু রিয়েল লাইফ সিচুয়েশনে যেতেই হবে। আমি এই এই বিষয়টা নিয়ে একটু ম্যাডাম আপনার কাছে আমি আসব, আর তার এই বিষয়টা নিয়েই আসব আপনার কাছে একটু। আমি তার আগে একটা জিনিস, একটা প্রশ্ন মাথায় এসেছে, আমি প্রফেসর ডক্টর রঘুনাথ মিশ্রকে করব। আচ্ছা, পাঠ্যসূচিতে প্রযুক্তির সমন্বয় সাধনে কী কী প্রতিকূলতার সম্মুখীন হতে হয় মেডিকেল কলেজগুলোকে? কী কী প্রতিকূলতা আসে যখন এই সমন্বয় সাধনের জায়গায় আসেন পাঠ্যসূচি তৈরির ক্ষেত্রে, সেটা কী কী প্রতিকূলতা আসে? মানে এই পাঠ্যসূচিতে আমরা যে চিকিৎসা বিজ্ঞানের যে পাঠ্যসূচি, এই পাঠ্যসূচিতে আমরা সাধারণত সমস্ত স্টুডেন্টকে শেখাই কি, যে সমস্ত স্টুডেন্টকে আগে শিখতে হয় যে আমাদের মানুষের তাদের অ্যানাটমি, ফিজিওলজি এবং তার বায়োকেমিস্ট্রি, অর্থাৎ মানুষের মধ্যে তার যে স্ট্রাকচার, গঠন এবং তার কোষ পর্যন্ত প্রতিটি অংশ, এবং তারপরে তার যে কার্যকরিতা, তার ফাংশন, প্রতিটি কোষের, প্রতিটি সিস্টেমের ফাংশন এবং তার বায়োকেমিক্যাল দিক শিখিয়ে তারপর তার অ্যাবনর্মাল ফাংশন দিয়ে এবারে তাকে নিয়ে আসি ধাপে ধাপে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে একরকম, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারপর তারা ধাপে ধাপে শেখে মানুষের রোগ নির্ণয় কীভাবে করবে, না তাদেরকে শিখতে হয় কী কীভাবে তাদেরকে ডায়াগনোস করতে হয়, অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার তাকে দেখতে হয়, তাদেরকে
রোগ নির্ণয়ের জন্য প্রশ্ন করে বুঝতে হয় একটা মানুষের কি অসুবিধা হচ্ছে। কিন্তু যখন এই যে টেকনোলজির সমন্বয়টা ঘটাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের কি কি বাধা আসে, মানে টেকনোলজি চ্যালেঞ্জ কোনগুলো? টেকনোলজিতে আমি আসছি তো, এই সমস্ত করে আমাদের তো টেকনোলজি প্রয়োজন হয় সব সময়ে, যে টেকনোলজি ছাড়া আমরা এগুলোকে নির্ণয় করতে পারি না। সবসময় আমাদের টেকনোলজি এবং আমাদের চিকিৎসা বিজ্ঞান দিনকে দিন প্রতিনিয়ত উন্নতি হচ্ছে, কিন্তু এই টেকনোলজি দিয়েই সব কিছু হয় না। কারণ আমাদের এই চিকিৎসা করতে গেলে এই চিকিৎসা বিজ্ঞানটা অন্য বিজ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কিন্তু সম্পূর্ণ এটা যে সায়েন্স তা নয়, এটা হলো সায়েন্স অ্যান্ড আর্ট। এই আর্টটা কিন্তু শিখতে হয়, যেখানে আমাদের এই প্রতিকূলতা সব সময় আমি একটা টেকনোলজি দিয়ে করলাম, তাতে কিন্তু আমি আপনার অনুভূতিটা পেলাম না। ব্যথা এমন কোনো যন্ত্র নেই যে যন্ত্রে আমি মেপে দেব এর ব্যথা কতটা, ওর ব্যথা কতটা, এটা কিন্তু সাবজেক্টিভ। এবং যখন চিকিৎসা করতে গেলে আপনি দেখবেন একই ওষুধ দিয়ে একজন স্যারের কাছে চিকিৎসা করতে গেলেন, এই স্যারের কাছে এলেন, আমার কাছে এলেন, ম্যাডামের কাছে গেলেন, কিন্তু একই ওষুধ দিলাম সমস্ত রোগীর অনুভূতি হবে সম্পূর্ণ আলাদা। এবং সেখানে চিকিৎসায় সারার ক্ষেত্রেও নিরাময়ের ক্ষেত্রেও এটা সম্পূর্ণ আলাদা হবে। সেখানে আমাদের প্রয়োজন একটা সফট টাচ, সেখানে টেকনিক দিয়ে হয় না, এই সফট টাচটা তখন লাগে। অর্থাৎ একটা মানুষের যে তার যে ব্যথা, এই ব্যথার সময় যে ডাক্তারের স্পর্শ, এটা কিন্তু আলাদা একটা জিনিস, সেটা কিন্তু টেকনোলজিতে হবে না। আমি ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি তাকে সারাতে পারবো না। তো এটাই হচ্ছে প্রতিকূলতা আমাদের যে কোনো টেকনোলজির ক্ষেত্রেই, যখন আমরা ব্যবহার করি কোনো একটা রোগ নির্ণয়ের জন্যই হোক বা চিকিৎসা নিরাময়ের জন্যই হোক, সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস লাগে, যেটা টাচ, যেটা হচ্ছে আমাদের সিম্প্যাথি, যেটা আমাদের হচ্ছে এম্প্যাথি। এগুলো কিন্তু সবসময় ডাক্তারদের প্রয়োজন, এবং এই আর্টটা অ্যাকালচার করতে হয় প্রতিটি স্টুডেন্টকে। যে স্টুডেন্টকে আমি একটা যন্ত্র চালাতে শিখিয়ে দিলাম, সেই যন্ত্র চালাতে যে আমি একটা বাস চালাতে শেখালাম কি গাড়ি চালাতে শেখালাম, সেই শিখিয়ে দিলেই মানুষকে সেবা করা যাবে না। তাকে কিন্তু দেখতে হবে, অর্থাৎ আমাদের সেই চিকিৎসক যারা আছেন সেই সিনিয়রদের কাছে তাকে কালচার করতে হয়, শিখতে হয় কেমনভাবে তিনি একটি রোগীর সঙ্গে ব্যবহার করছেন, কেমনভাবে রোগীর বাড়ির লোককে করছেন। এইটা একটা অন্য জিনিস, এটা কিন্তু শুধু টেকনোলজি দিয়ে হয় না। আমি একটু এগোবো, প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে আছেন। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মানে দুনিয়ার মধ্যে আমরা চলে এসেছি এখন, এটাকে অবজ্ঞা করাও যাবে না, এটাকে উপেক্ষা করাও যাবে না, তো এটা মেডিকেল পড়ুয়াদের জন্য কীভাবে সহায়ক হয়? অ্যাকচুয়ালি প্রথমে শুভ সন্ধ্যা জানাই সকলকে। ব্যাপারটা হচ্ছে দেখুন, প্রযুক্তি নতুন কিছু নয়। আমরা যদি পেছন দিকে তাকাই, বিজ্ঞান আগেও ছিল, বিজ্ঞানের প্রযুক্তি আগেও ছিল। আমি একটা দু একটা ছোটো এক্সাম্পল দিয়ে তারপরে আপনার এই প্রশ্নটা আমি আসি। যেমন ধরুন আজকে অষ্টাদশ শতাব্দীতে প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার হয়েছিল, সেটা কিন্তু একটা প্রযুক্তির বিরাট আবিষ্কার ছিল। অবশ্যই, যখন প্রথম পাইপ লাগিয়ে মুখের মধ্যে কানে দিয়ে ডাক্তারবাবুরা শুনতে শোনা শুরু করলেন, সেটা একটা বিরাট আবিষ্কার ছিল। তারপর রঞ্জেন রে থেকে দিয়ে এক্স রে আবিষ্কার হলো, একটা যুগান্তকারী আবিষ্কার হলো। এরকম আপনি যদি পিছিয়ে যান ইতিহাসের পরতে পরতে পাতায় পাতায় দেখবেন শুধু প্রযুক্তি কিন্তু বারে বারে এসছে। এখন বর্তমানের যুগে, আজকের যুগে আমরা দাঁড়িয়ে এই আলোচনায় আসছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কী এবং তার ব্যবহারটা বিজ্ঞানের এবং মানুষের সভ্যতায় কোথায় ভালোভাবে ব্যবহার, কোথায় খারাপভাবে ব্যবহার। আমাদের এই মেডিকেল এডুকেশন সিস্টেমে কিন্তু প্রযুক্তি ব্যবহার আরম্ভ হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের দেশে এখনও ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সেভাবে হয়তো এক্স্যাক্টলি এক্সার্ট করেনি। আমি দু একটা ছোটো ঘটনা বলবো ডেভেলপ কান্ট্রিতে কয়েকটা জায়গাতে, যেমন একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ওখানে একটা চ্যাট ল্যাব বলে একটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রুতে একটা ল্যাব চালু হচ্ছে। সেই ল্যাবে সেখানে কী হয়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ডিসকাশন মোডে স্টুডেন্টদের মধ্যে একটা ইন্টারঅ্যাক্টিভ প্রসিডিওর তৈরি করে দিচ্ছে। তাতে সুবিধা হচ্ছে কি, তারা আরও ভালোভাবে এই আলাপ আলোচনাগুলো করতে পারছে। আমি আরেকটা এক্সাম্পল দেব, আমি এটাই বলবো যে আমার মেডিকেল কলেজে, শান্তিনিকেতন মেডিকেল কলেজে কিন্তু এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি একটা শুরু হয়ে গেছে, সেটাকে বলা হয় মেটাভার্স। আমি সকালে বলছিলাম এই প্রসঙ্গে, মেটাভার্স মানে এমন একটা ইকুইপমেন্ট, যে ইকুইপমেন্টটা যখন একটা ছাত্র তার কানে এবং চোখে লাগিয়ে সেট করবে, সে থ্রি ডাইমেনশন দিয়ে পুরো পিকচারটা দেখতে পাবে। আমরা যেমন আমরা যখন ছাত্র ছিলাম, ডক্টর ভট্টাচার্য, ডক্টর মিশ্র যখন ছাত্র ছিলেন, আমরা যখন ডিসেকশন করতাম ডেড বডির উপরে, আমরা কিন্তু একটা ওয়ান ডাইমেনশন ছবি দেখতে পেতাম, অর্থাৎ যেটা কাটলাম একটা নার্ভের ওপর পোর্শনটা দেখতে পেলাম, আর্টারি তার ওপর পোর্শনটা দেখতে পেলাম। এখন যেটা হচ্ছে মেটাভার্স মাধ্যমের মধ্যে দিয়ে ছাত্ররা থ্রি ডাইমেনশন পিকচার, অর্থাৎ সামনে, সাইডে, পেছনে সমস্ত দিকটা দেখতে পাচ্ছে। এটা এই যে অডিওভিজুয়াল ইমপ্রেশনটা পড়ছে স্টুডেন্টদের মাথার ভেতরে, তাতে কিন্তু তাদের একটা খুব বড় রকম একটা লাভ হচ্ছে, বিশাল একটা বড় প্রভাব পড়ছে। আমি এই খুবই দরকারি আছে, যেমন আমাদের এই যে কোভিড-19 সিচুয়েশনটা গেল, অনলাইন রিসোর্স কিন্তু পুরো সিস্টেমটাকেই বাঁচিয়ে রেখেছিল। সুতরাং অনলাইন রিসোর্স মানে ই-বুক, ই-জার্নাল, রেফারেন্স, ডেটাবেস, এভরিথিং। কিন্তু যেটা অনলাইন রিসোর্স আর একটা আছে, মাল্টিপল অ্যাক্সেস করতে পারে, এনি টাইম করতে পারে, দেয়ার ইজ নো টাইমস বাউন্ড। কিন্তু কতগুলো চ্যালেঞ্জেসও আছে, কারণ কি এই ডেটা অনলাইন রিসোর্স করতে গিয়ে যেহেতু কোনো টাইম বাউন্ড নেই, এটা অনেক রাত পর্যন্ত তারা ইউটিলাইজ করছে, প্রচুর সোশ্যাল মিডিয়াতে ঢুকে পড়ছে, এবং সেটাতে তো, সুতরাং আমার মনে হয় এইটা ইউজ করার জন্য ফ্রম দ্য স্কুল লেভেল থেকে একটা মেন্টারিং দরকার, কোন ইভেন্টে কোন চ্যানেলে যাবে, কোথায় কি পাবে, এই গাইডেন্সটা একটু আপনার মনে হচ্ছে যে এটা প্রয়োজনীয়তা রয়েছে। আর একটা হচ্ছে যে ডিজিটাল লাইব্রেরিতে যেটা হয় সেটাও একই, লাইব্রেরি স্পেস পাওয়া যায় না অনেকে, সুতরাং এখানে ক্লাউডে থাকছে এভরিথিং। কিন্তু এটা আরেকটা যেটা হচ্ছে আমার মনে হয় ফেস টু ফেস যে রিয়াকশনটা স্টুডেন্ট, সেই টাচ সেইটা পাওয়া যায় না। আমি একটু তারা একটা আইসোলেশনে থাকি। আচ্ছা, আমি একটু প্রফেসর ডক্টর দেবাশিস ভট্টাচার্যের কাছে যে প্রশ্নটা করব, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে মেডিকেল কলেজে কি কি ধরনের টেকনোলজিক্যাল টুল সেগুলো ব্যবহার করা হচ্ছে? আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করলাম যে যে পয়েন্টসগুলো এবং প্রফেসর ব্যানার্জিও সেগুলো বললেন। এই টুলসগুলো দু ধরনের, একটা হচ্ছে যে ডাইরেক্ট যে ইনস্ট্রুমেন্টস আমরা ব্যবহার করছি, ইনস্ট্রুমেন্টের যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা শেখানো, আর আরেকটা হচ্ছে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, যেমন যেটা প্রফেসর ব্যানার্জি বলছিলেন যে থ্রি ডাইমেনশনাল পিকচার্স। যেমন সাধারণভাবে যদি ওই দিকেও না যাই, আপনারা আগে আমরা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখতাম, তারপর কালার পিকচার এলো, এখন থ্রি ডাইমেনশনে আসছে, এখন ড্রোনের দিয়ে ছবি তুলে তৈরি করা। এক্স্যাক্টলি, সেইভাবেই ইট ইজ অলসো অ্যাপ্লাইড ফর দ্য মেডিকেল সায়েন্স। ওকে, আর আমি এখানেই একটু আসবো প্রফেসর ডক্টর মিশ্রর কাছে। ভারতের মেডিকেল এডুকেশন সিস্টেমে টেলিমেডিসিন ট্রেনিংয়ের অন্তর্ভুক্তি কীভাবে হলো আর এর সুবিধাগুলো খুব সংক্ষেপে স্যার? টেলিমেডিসিন অ্যাকচুয়ালি আমরা শুরু করেছিলাম আমাদের পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষ, পৃথিবী জুড়ে, বিশেষ করে কোভিডের সময়ের ব্যাপক প্রয়োগে আমরা এর উপকার বা তার যে যথার্থতা আমরা বুঝতে পেরেছি। এবং এই টেলিমেডিসিন আমরা তার জন্য এখন যেটা করতে পারি, এখন আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে আমরা কিছুটা এই জিনিসটাকে যাতে তাদেরকে মানে সমস্ত চিকিৎসককেই এই টেলিমেডিসিনে আনা যায়। এবং আপনারা জানেন আমরা সমস্ত মেডিকেল কলেজেই আমরা টেলিমেডিসিন এই সময় চালিয়েছিলাম এবং এখনও কিছু টেলিমেডিসিন আমরা সমস্ত চিকিৎসা ক্ষেত্রে চালাচ্ছি সব বিভিন্ন ক্ষেত্রে। জানেন এই সুবিধাটা কি হয় স্যার? যেহেতু আমরা খুব যেতে হয় না চিকিৎসকের কাছে, হয়তো নিজেদের রিপোর্টগুলো পাঠিয়ে দিচ্ছি, এই সুবিধাগুলো ছাড়া আর কিছু? হ্যাঁ, টেলিমেডিসিনের সুবিধা, যেমন ধরুন এখন স্পোক অ্যান্ড হাব টেকনিক চলছে, অর্থাৎ আমাদের হাব এক জায়গায় আছে
হাব বলতে যেমন ধরুন আইপিজিএম আর এসএসকেএম হসপিটাল, সেখানে বিআইএন বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, সেখানে নিউরো মেডিসিনের স্পেশালিস্টরা বসে আছেন। আমরা সারা পশ্চিমবাংলায় অত নিউরো সার্জেন বা নিউরো মেডিসিন স্পেশালিস্ট নেই, ওখানে সমস্ত কিছু তথ্য তারা পাঠাচ্ছে এই মাধ্যমে, এবং সঙ্গে সঙ্গে তার চিকিৎসার সুফল একটা হেলথ সেন্টার থেকেও পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই এইটা যুগান্তকারী বলা যায় এটার ব্যবহার, আবিষ্কার এইটা বলতে পারেন টেলিমেডিসিন। তাছাড়া অনেক ক্ষেত্রে অনেক রোগেই আমরা যদি এটা ব্যবহার করে থাকি, আমরা যেমন এখন টেলিমেডিসিন ব্যবহার হচ্ছে আপনার সাব সেন্টারের সঙ্গে, যেখানে সাব সেন্টারে হয়তো চিকিৎসক নেই কিন্তু আমরা এই সমস্ত পরিষেবাটা আপনারা সহজে দিয়ে দিতে পারছেন, এবং আমাদের ছাত্রছাত্রীরাও এখন সেই সুযোগের সঙ্গে যুক্ত হচ্ছে। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করব প্রফেসর ডক্টর সুশান্ত বন্দ্যোপাধ্যায়কে, আগামী এক দশকে মেডিকেল এডুকেশনে প্রযুক্তির ভবিষ্যৎ সেটা আপনি কোথায় দেখতে পান? হ্যাঁ, দেখুন, প্রযুক্তি যে কথাটা আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে শুরু করেছিলাম, আমি সেই পার্সপেক্টিভ ধরে বলবো যে প্রযুক্তির ব্যবহারটা আমাদের নিতেই হবে, বিজ্ঞান এটাই আমাদের শেখায়। কিন্তু প্রযুক্তি কখনো ব্যাপারটা এরকমই হবে যে আমরা প্রযুক্তিকে কন্ট্রোল করব, প্রযুক্তি আমাদের কন্ট্রোল করবে না। আমি আরেকটা এক্সাম্পল দিলে আপনারা ব্যাপারটা সহজ হবে। যখন প্রথম কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন সবাই অনেকেই ভেবেছিল এবার গেল বোধহয় মানুষের মাথা সব শেষ, কম্পিউটারই সব কিছু করবে, তা কিন্তু হয়নি। রোবট যখন প্রথম আবিষ্কার হলো, আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা রোবোটিক সার্জারি করছি, কিন্তু যে রোবোটিক সার্জারি যে করছি সেটা কিন্তু আমরা প্রোগ্রামিং করে দিচ্ছি, আমরাই প্রোগ্রাম করে কন্ট্রোল করে দিচ্ছি, করে রোবটের অ্যাডভান্টেজ নিয়ে আমরা এটা করছি, টেলিমেডিসিন আমরা করছি, টেলিপ্যাথোলজি আমরা করছি, যেটা আপনি বললেন এখনই। তো এটাতে এইটা সুবিধেগুলো আমরা ইউটিলাইজ করতে চাইছি, আমরা করছি, এবং তাতে কি হচ্ছে কম সময়ের মধ্যে, যেটা আমাদের গোটা আমাদের ভারতবর্ষ যারা বিশ্বের সমস্যা, ভারতবর্ষে অত্যন্ত বেশি, যেখানে জনসংখ্যা আজকে 140 কোটি কাগজে কলমে, তার যে কত বেশি এখন আছে মানুষ ঠিক নেই, অনেক মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে গিয়ে ডাক্তাররা হিমশিম খেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু এই ধরনের প্রযুক্তির ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয় এবং যুগ উপযোগী, এবং এইগুলো যদি আমরা ইউটিলাইজ প্রপারলি করতে পারি, ঠিকমতো করতে পারি, ছাত্ররা যদি ঠিকমতো শিখতে পারে, আগামী দিনে কিন্তু এই ব্যবহারটাকে আমরা অনেক ভালোভাবে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমরা ইউটিলাইজ করতে পারবো, এটা আমার। কিন্তু অনেকের মধ্যে তো একটা ইয়ে থাকে, দেখুন যে ধরুন এই যে সুগার মাপার যন্ত্র বলি বা এই ধরনের যে যে জিনিসগুলো আমরা সাধারণত ব্যবহার করি, অনেকে ভাবে যেটা ঠিক তো, এই যে আশঙ্কা আতঙ্ক বহু মানুষের মধ্যে থাকে, যেটা মাপলাম এটা ঠিক মাপযোগ এসেছে তো, কিন্তু তবু আমরা চিকিৎসকদের কাছে গিয়েই কনফার্ম হই যে আমরা সুস্থ আছি কি নই, তো এই জায়গাটা এটাকে আপনারা কীভাবে দেখেন? না, আতঙ্কের কোনো প্রশ্ন এই জন্যই আসে না যে কোনো কিছুই কিন্তু এমন হবে না চিকিৎসাটা যে আমরা সম্পূর্ণ ছেড়ে দিয়ে বসে থাকলাম, কখনোই সম্ভব না। সেটা যেটা ডক্টর ভট্টাচার্য বলছিলেন সেই একই পয়েন্ট, কিন্তু যে এটা যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আ ভেরি গুড মিডিয়াম টু অ্যাসিস্ট ডক্টার্স ইন এ গুড ওয়ে, ইট উইল নট বিকাম এ ডক্টর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনোদিন ডাক্তার হবে না, কোনোদিন হতে পারে না, হিউম্যান ব্রেনের ওপর দিয়ে কিছু যেতে পারে না, কখনোই সম্ভব না। অনেক ধন্যবাদ সকলকে, আমরা আলোচনার একেবারে শেষ অংশে চলে এসেছি, আমি শেষই করব। অর্থাৎ এই যে ভারতের স্বাস্থ্য এবং মেডিকেল এডুকেশনে প্রযুক্তির সমন্বয়, এই সমন্বয়ের প্রয়োজনীয়তা, এর গুরুত্ব এবং এর প্রভাব কতটা রয়েছে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে যেহেতু এই বিষয়টি, তাই এর গুরুত্ব যেমন আছে কিন্তু হিউম্যান টাচ, চিকিৎসকদের পরামর্শ, চিকিৎসকদের কাছে যাওয়া, এই বিষয়টা সব সময় আমাদের মাথায় রাখতে হবে। নিজেদের স্বাস্থ্য সুন্দর রাখতে গেলে এবং নিজেদেরকে আরও এই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে গেলে, এখানে সমস্ত অতিথিরা যারা আছেন তারা কলেজের সঙ্গে যুক্ত এবং পড়াশোনার সঙ্গে যুক্ত, এই টেকনোলজিকে পড়াশোনার সঙ্গে কীভাবে ছাত্রছাত্রীদের মাধ্যমে আরও সুন্দর করে তুলে ধরা যায় তারই চেষ্টায় তারা রত। তো এই মুহূর্তে এখানেই শেষ করছি, আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি, স্যার এবং ম্যাডাম সকলকে অসংখ্য ধন্যবাদ, আর এখানেই এই আলোচনার পর্ব শেষ করছি, দেখতে থাকুন Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।